নমস্কার বন্ধুরা স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুডু ফিজিক্সে এখনকার সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ হলো করোনা আবহে প্রবেশিকা পরীক্ষা নয় মাধ্যমিকের নম্বরেই অনলাইনে ভর্তি নেওয়া হবে পলিটেকনিকে তবে সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি নতুন বন্ধু হন এই চ্যানেলে তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন বর্ধিত করোনা পরিস্থিতিতে দিল্লি সরকার যেখানে গোটা দেশে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বার্ষিক পরীক্ষা নিয়ে অনড় সেখানে ফের মানবিক মুখ পশ্চিমবঙ্গ সরকারে। বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করে মারণ ভাইরাস থেকে ছাত্রছাত্রীদের বাঁচাতে বদ্ধপরীক রাজ্য সরকার শুক্রবার নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে পলিটেকনিকে ভর্তির প্রবেশিকা পরীক্ষা এবছর হবে না পরিবর্তে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা পাওয়ার নম্বর ভিত্তিতে অনলাইন কলেজে ভর্তি হতে পারবে ছাত্রছাত্রীরা যারা আগেই আবেদন করেছে তাদের নতুন করে আর আবেদন করতে হবে না ডাব্লুডাব্লু ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত ছাত্রাত্রীরা পলিটেকনিকে ভর্তি আবেদন করতে পারবে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিক অর্থাৎ জেক্সপো হওয়ার কথা ছিল চলতি বছরের ছাব্বিশে এপ্রিল দুই জানুয়ারি থেকে একত্রিশের মাস পর্যন্ত অনলাইন এবং অফলাইনে আবেদনপত্র নেওয়া হয় এই প্রবেশিকা পরীক্ষায় পঞ্চাশ নম্বরের অঙ্ক পঁচিশ নম্বরে পদার্থবিদ্যা এবং পঁচিশ নম্বরের রসায়নকর পরীক্ষা নেওয়া হয় পশ্চিমবঙ্গ ছাড়াও অসম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা থেকেও প্রচুর ছাত্রছাত্রীরা আবেদন করে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় থার্টি ফাইভ পার্সেন্ট নম্বর থাকলে জেক্সো বসার আবেদন করা যায় ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার এবং ফার্মেসি ডিপ্লোমেন্টে পড়ার সুযোগ মেলে এই জেক্সোর মাধ্যমে বলাই বাহুল্য লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কাছে প্রত্যেক বছরে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্য ও প্রতিবেশী রাজ্যগুলো মিলিয়ে লক্ষ লক্ষ আবেদন জমা পড়ে যদিও এবার তা কমে যায় ষাট হাজার আবেদনপত্র জমা পড়েছে কারিগরি ভবনে প্রত্যেকের কাছে পরীক্ষার বসার ফি হিসাবে পাঁচশো টাকা করে নেওয়া হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জয়েন্ট এন্ট্রান্স এবং ভোকলেট বাতিল হলেও এবার নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হবে কারিগরি শিক্ষা দপ্তর আশা করেছে পলিটেকনিকে ভর্তির জন্য এবার মাধ্যমিক পাশ করা ছাত্রীদের একটি বড় অংশ আবেদন জানাবে জেক্সপোর দায়িত্ব থাকে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনোলজি অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিকে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এই পরিস্থিতিতে অদ্ভুত সমস্যার কারণে জয়েন্ট এন্ট্রেন্স না নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাশাপাশি ছাত্রছাত্রীদের টাকা ফেরত দেওয়ার দাবিতে স্টেট কাউন্সিলকে চিঠি দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক বিক্রম চট্টোপাধ্যায় চিঠিতে বক্তব্য দীর্ঘ লকডাউন এবং আমফানের ফলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ বিপর্যস্ত অনেকে কাজ হারিয়েছেন অনেকে বেতন কমে গিয়েছে ছোট দোকানদার এবং গরিব কৃষকের অবস্থা শোচনীয় এই পরিস্থিতি যাদের থেকে টাকা নেওয়া হয়েছে তা ফেরত দেওয়া হোক তো এই হলো যে নোটিশ যৌত্রিশটা তেরো তারিখে বেরিয়েছে এবং এই নোটিফিকেশানে সেম একই জিনিসই লেখা আছে সেটা হচ্ছে যে জেক্সপি এবং ভোকালে টোয়েন্টি টোয়েন্টি তাদের যে অ্যাডমিশান সেই অ্যাডমিশানটা রিওপেন হয়েছে চোদ্দোই অগস্ট থেকে শুরু হবে অর্থাৎ কাল থেকে শুরু হয়ে গেছে এবং এই ওয়েবসাইটের মাধ্যমেই হবে ওয়েবসাইটটা ডিসক্রিপশানের লিঙ্কে দেওয়া থাকবে আপনার সেখান থেকে ডাইরেক্ট ঢুকে যেতে পারবেন এবং এটা চলবে হচ্ছে একত্রিশে অগস্ট রাত্রি বারোটা পর্যন্ত ঠিক আছে এটা রাত্রি বারোটা পর্যন্ত একত্রিশে অগ্র পর্যন্ত এটা চলবে আর যারা আগে অ্যাপ্লাই করেছে অনেকে আমার যে আমার কমেন্ট হচ্ছে জানিয়েছেন যে আমি অ্যাপ্লাই করেছি কি আমি কি আবার অ্যাপ্লাই করব বা আমি অনলাইনে করেছি বা অফলাইনে করেছি বিভিন্ন ধরনের কোশ্চেন করেছে তাদেরকে আমি বলতে চাইছি যদি আপনারা অনলাইন বা অফলাইন যে কোনো মোডে আগে করে থাকেন যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে তারা কিন্তু আর এইটা অ্যাপ্লাই করা প্রয়োজন নেই ঠিক আছে যারা নতুন কেউ অ্যাপ্লাই করবে তাদের জন্য এই রিওপেনটা করা হয়েছে এই হচ্ছে ব্যাপার আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না থ্যাংক ইউ